আসন্ন আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেসার তাসকিন আহমেদ। আইপিএলের এবারের আসরে পুরো মৌসুমের জন্য তাকে দলে পেতে চেয়েছিলেন নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। গত রোববার 20 মার্চ তাকে খেলার প্রস্তাব দিয়েছিল টিম লখনৌ। তবে এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন 2 টেস্টের আগে ভারতের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাসকিনকে। আর সাউথ আফ্রিকার বিপক্ষে 2টো টেস্ট খেলার জন্যই বিসিবি থেকে তাকে দেয়া হয়নি ছাড়পত্র। তাসকিনের কি চাওয়া কিংবা তাসকিনের মনে কি আছে সেসব চিন্তা না করেই বিসিবির পক্ষ থেকে বলা হয় এই মুহূর্তে তাসকিনের দক্ষিণ আফ্রিকা সফরই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে তাসকিনও জানিয়েছেন যে আইপিএল নয়, দেশ বড়, দেশের হয়েই খেলতে চান তিনি। তবে প্রশ্ন রইল, তাসকিনের সাথে যা হলো সাকিব হলে কি তা পারত বিসিবি? তাসকিনের যাওয়াটাকে নিয়ে বিসিবি নমনীয় হলে আইপিএলের এই আসরে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলের নাম লেখাতেন তিনি। আর আইপিএল তো প্রতিটি আন্তর্জাতিক মানের ক্রিকেটারের স্বপ্নের মঞ্চ। তাসকিনের আইপিএল খেলতে না যাওয়ার বিষয়কে সাধুবাদ জানিয়ে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার নিজ ওয়ালে স্ট্যাটাসে বলেন, সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে, কারণ দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই, শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জরুরি। ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। 3 বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো, আর আজ তোমার দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ, আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ, তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও, কারণ তোমার মতো হাজারো খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না, তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল সবুজেই। আল্লাহ তোমার সহায় হোক, আমিন।